सबाई केमन आछो आशा करि सबाई भालो आछो तो आमार चैनले तोमादेर सबाईके स्वागत किड श्रुति तो आज देखते पाच्छो मुरगीर दोकाने आछि जे चिकेन सब रेडी होच्छे जाबे बोले এই যে আমাদের পাপাই আর এক নাম হচ্ছে জোম। যাই হোক এখন মুরগি ছাড়াচ্ছি দেখতেই পাচ্ছ তো, এখন আজ সেরকম চাপ নেই, মুরগি মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর এ হচ্ছে আমাদের সবথেকে পুরনো কুকুর হচ্ছে লালি, এ সারাক্ষণ আমাদের কাছে আগে থেকে একদম ছোট্ট থেকে এখানে আছে। তো ওর এখন বয়স হয়ে গেছে, একটাও দাঁত নেই, আর উপর দাঁতটাও খুব ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো কি করা যায় দেখা যাক, অবস্থা খুবই খারাপ। মুড়ি খাচ্ছি জল দিয়ে, এখন জল মুড়ি খাচ্ছি, পরে সব খেয়ে ধুনে দেবো। জল মুড়িটা খাচ্ছি, এখন কষ্ট হচ্ছে কিন্তু কি করবো, এখন একদিক করলে আর একদিকটা মেনটেন করতে হবে। রাতে একটু ভালো খাওয়া দাওয়া করবো, তো আমি এখন দেখতে পাচ্ছি মানে 35 সেকেন্ড হয়ে গেছে। তো হচ্ছে তো আমি এসে দেখলাম দুটো পার্সেল এসেছে বড় নিয়েছে, তো ওই জন্য হচ্ছে একটু রেখে গেছে। তো পার্সেলগুলো তোমার দেখাই, এটা হচ্ছে একটা কুর্তি আছে সারাটা সেট, আর এটা হচ্ছে মেয়ের নার আছে, তো ওপেন করে নিই। আমি বরকে টাকা দিতে হয়েছে, বড় রেখে গেছে। তো গরমে এরকম জামা কাপড় পরে ঠিক আছে, তো ওনারগুলো দেখতেই পাচ্ছ যথেষ্ট বড় বড় ওনারগুলো, আর কুকিরা তো তোমার দেখিয়ে দিলাম, তো একদিন পরে দেখিয়ে দেবো। এখন অনেক কাজ, রান্না ফান্না সব বাকি আছে, তো সেগুলো আগে কমপ্লিট করি, তারপর হচ্ছে বাকি পরে দেখাবো। এখানে সকালে আলু ভাতে ভাত খেয়েছিলাম, এখন দেখে নিয়েছি উইট বোন মাংস নিয়ে নিয়েছে, এটাকে বললে ছাড়াবো। আর এদিকে হচ্ছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, পকোড়াও ম্যারিনেট করা আছে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর কী চাই। হাড় আলাদা মাংস আলাদা করে নিয়েছি, তো এটা হচ্ছে চিকেন পকোড়াটা ভাজি, নাহলে ওয়েদারটা মিস হয়ে যাবে,
আর এদিকে চিকেন ভর্তার জন্য রেডি করে দিয়েছি, আর বোনলেসগুলো বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে এটা পেঁয়াজ বাটে নিয়েছি, তারপর হচ্ছে চিকেনগুলোকে একটু ভর্তার মতো করে নিয়েছি, মানে ছিঁড়ে আর কি সেদ্ধ হয়ে যাওয়ার পর। আরও জলটা রেখে দিয়েছি, ওটা রান্নার শেষে কাজে লাগবে। তো দেখে নাও, প্রথমে পেঁয়াজ আদা রসুন দিয়ে তেলে ভালো করে ভেজে নিয়েছি, আর চিকেন ভর্তায় ডিম লাগাতে ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর একদিকে। তো তারপর একে একে হচ্ছে তোমার কাজু, মগজদানা বাটা, পোস্ত একসাথে পেস্ট করে তারপর ওর সাথে চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়েছি। একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা করে দিয়েছি। ব্যাস রেডি। আর এদিকে হচ্ছে চিকেন পকোড়াও রেডি। তো এবার খালি রাত্রিরে খাবো। কপাল খারাপ, রুমালি রুটি পাইনি, আবার আমাদের এমনি রুটি নেওয়া হলো। এই যে সুজি খাচ্ছে, দেখতে পাচ্ছ দাঁত বার করে। তো প্রচুর খাটাখাটনি হয়েছে আজকে, দেখতেই পাচ্ছ। আর আজকে অনেক কিছু ভিডিও দিইনি, যেগুলো হচ্ছে যেমন জামা কাপড় কাচা, এগুলো তো আর রোজ দেওয়ার মতো না, যে প্রচণ্ড চাপ ছিল। আর হচ্ছে দেখতেই পেলে সকালের দিকে সেরকম রান্না করিনি, ভাতে ভাত ডাল আর ডিম ভাজা, আর এইবেলা ওই জন্য একটু অন্যরকম করলাম। আর যাই হোক, বৃষ্টিকালে তখন তখন বৃষ্টি হয়েছিলো, ততক্ষণ হচ্ছে এ হলো, ঠান্ডা লাগলো, তারপর আবার গরম হচ্ছে। তো মুদিখানা ফুদিখানা সব কমপ্লিট, ও এবার খেয়ে নিচ্ছে দেখতেই পেলে। তো তোমরা কিছু করো না, ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিউটা একটু ভালো করে ধৈর্য ধরে দেখো। জানি আমি ভিডিও পারি না, তবুও বলছি যে ভালোবাসার খাতিরে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা দেখো। টাটা।